আজকে তো তোমার লাগতেছে কেন? আর এর আগে তো লাগতেছিল না। লাইভে চলে আসছি স্যার। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইলেকট্রোলাইটস এর শেষ ক্লাস অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে আলাপ করব। আমি ডাক্তার খান হাসানুজ্জামান, এক্স রেজিস্টার, এনাম মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। আজকে আমরা ইলেকট্রোলাইটস এর শেষ ক্লাস অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে আলাপ করব, যেটা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। আমরা গত বেশ কয়েকটা ক্লাস নিয়েছি ইলেকট্রোলাইটস এর, তার ভিতরে ছিল হচ্ছে ইলেকট্রোলাইটস এর কিছু বেসিক কথা ছিল, ছিল হচ্ছে যে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া ছিল, তারপরে হাইপোনেট্রিমিয়া ছিল, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি গত তিনটে ক্লাসে। আজকে আলাপ করবো অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে এবং বিশেষ করে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে এবং এবিজির ইন্টারপ্রিটেশন নিয়ে। আমরা বডিতে যে কিছু অ্যানায়ন গ্যাপ সম্পর্কে জানবো, বডিতে কিছু নর্মাল ক্যাটায়ন থাকে, সেই ক্যাটায়ন গুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন্স। হ্যাঁ, এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলো হচ্ছে প্রিডোমিনেট। কিছু অ্যানায়ন থাকে, তার ভিতরে আছে যে প্রিডোমিনেট হচ্ছে ক্লোরাইড আয়ন এবং বাইকার্বনেট আয়ন, যেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। আরো আদার্স কিছু অ্যানায়ন আছে, তার ভিতরে আছে সালফেট আছে, ফসফেট আছে, অ্যালবুমিন আছে, অর্গানিক কিছু অ্যাসিড আছে যেমন ল্যাকটেট, কিটোন বা কিটোন বডি, ইউরিক অ্যাসিড, ফরমেট, স্যালিসাইলেট এবং অক্সালেট। এই যে এইগুলো হচ্ছে যে নেগেটিভ চার্জ, এরা হচ্ছে যে অ্যানায়ন। একটা নিয়ম হচ্ছে যে বডিতে যতগুলো পজিটিভ আয়ন থাকবে ঠিক ততটাই নেগেটিভ আয়ন থাকবে, ফলে দুটির বিয়োগফল হবে শূন্য। তাহলে হিসেবটা হচ্ছে যে বডিতে যতগুলি পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন থাকবে, বডিতে ততগুলি নেগেটিভ আয়ন অর্থাৎ অ্যানায়ন থাকবে, ফলে দুইটির বিয়োগফল হবে ইকুয়াল জিরো। কিন্তু বাস্তবে দেখা গেল যে এদের এই বিয়োগফলটা শূন্য হয় না, হয় হচ্ছে 15 হয়, 16 হয়, 17 হয়, অর্থাৎ 12 থেকে 18 পর্যন্ত হয়। তাহলে এই যে 12 থেকে 18 পর্যন্ত হয় মানে কি, যে এটার অ্যামাউন্ট বেশি আর এটার অ্যামাউন্ট কম। আমরা যদি এখানে বিয়োগফল যদি 15 হয়ে থাকে, এখানের বিয়োগফল যদি 15 হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে কিছু অ্যানায়ন আছে যেগুলো আমরা মিজার্ড করতে পারি নাই, আনমিজার্ড অ্যানায়ন যার পরিমাণ হচ্ছে 15। এটা যদি এর সঙ্গে যোগ করে দিতে পারতাম তাহলে দুইটির বিয়োগফল হয়তো জিরো। যেহেতু কিছু অ্যানায়ন আছে যেগুলো আমরা মিজার্ড করতে পারি না, ওই যে যে অ্যানায়ন গুলো যেগুলো গ্যাপ হয়ে আছে, যেগুলো মিজার্ড করতে পারছে না, হ্যাঁ অ্যামাউন্ট এত নেগলিজেবল, সেইগুলোর অ্যামাউন্ট যদি হয় 15, তাহলে এদের দুজনের বিয়োগফল হবে 15। সেইগুলো যদি আমরা মিজার্ড করতে পারতাম, এর সঙ্গে যদি যোগ করতে পারতাম, এই যে অ্যানায়ন গ্যাপ হচ্ছে সোডিয়াম আয়ন প্লাস পটাশিয়াম আয়ন মাইনাস হচ্ছে ক্লোরাইড আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন, এই দুইটার বিয়োগফল হচ্ছে যে 15 হয়, কিন্তু এটার সাথে যদি আমি কিছু আনমিজার্ড অ্যানায়ন যোগ করে দিতে পারতাম তাহলে বিয়োগফল হয়ে যেত এটা শূন্য। তাহলে সেই যে আনমিজার্ড অ্যানায়ন যেটা মিজার করতে পারছি না, ওইটি হচ্ছে অ্যানায়ন গ্যাপ। তাহলে সংক্ষেপ কথা আছে, এই জায়গাটা সবাই যদি বুঝতে পারে তাহলে অ্যানায়ন গ্যাপটা বোঝা সহজ। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, তাহলে বডিতে যতগুলো পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন থাকে, বডিতে ততগুলো নেগেটিভ আয়ন অর্থাৎ অ্যানায়ন থাকবে, দুইটির বিয়োগফল হবে শূন্য। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যায় বডিতে আমরা অ্যানায়ন গ্যাপটা আমরা মিজার করি কিভাবে, সোডিয়াম আয়ন প্লাস পটাশিয়াম আয়ন এর সঙ্গে মাইনাস করব ক্লোরাইড আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন। দেখা গেল হিসেব করে এটা যে সোডিয়াম 135 আছে, পটাশিয়াম 5 আছে, ক্লোরাইড 100 আছে, বাইকার্বনেট 25 আছে, দুইটার বিয়োগফল হয়ে যাবে 15। হ্যাঁ, অ্যাভারেজ হচ্ছে যে 12 থেকে 18। এই যে 15টা হলো, তাহলে যদি আমরা কিছু অ্যানায়ন আছে যেগুলো আমরা মিজার করতে পারি না, তার পরিমাণ হলো 15, সেই 15টা যদি এর সঙ্গে যোগ করে দিতাম তাহলে এই দুইটির বিয়োগফল শূন্য হইতো। তাহলে এই 15টাই হচ্ছে যে গ্যাপ, যে গ্যাপটা আমরা মিজার করতে পারছি না, এটিকে বলা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। তাহলে সংক্ষেপ কথা, অ্যানায়ন গ্যাপ হচ্ছে আনমিজার্ড অ্যানায়ন। সেইগুলো কোনগুলি? এই সালফেট, ফসফেট, অ্যালবুমিন, অর্গানিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ফরমেট, স্যালিসাইলেট ইত্যাদি। এইগুলো মিজার করে যদি বসাইতে পারতাম তাহলে আমাদের বিয়োগফল শূন্য হইতো, যেহেতু এগুলো মিজার করতে পারছি না, সেহেতু এগুলোকে বলা হচ্ছে আনমিজার্ড অ্যানায়ন। তাহলে বডিতে যখন এইগুলো পরিমাণ বাড়বে তাহলে অ্যানায়ন গ্যাপটাও বাড়বে। বডিতে এই আনমিজার্ড অ্যানায়ন যখন বাড়বে তার মানে হচ্ছে যে বিয়োগফলটা বড় হবে, তার মানে হচ্ছে অ্যানায়ন গ্যাপটাও বড় হবে।
এখন আমরা কিছু অ্যাসিডোসিস সম্পর্কে জানবো, মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে বডিতে যখন হাইড্রোজেন আয়ন বাড়বে অথবা বডিতে যখন বাইকার্বনেট আয়ন কমে যাবে, সেটি হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে ব্লাডে যখন হাইড্রোজেন আয়ন বাড়ছে নর্মালের থেকে অথবা বাইকার্বনেট আয়নটা কমে গেছে নর্মাল থেকে, সেটি হচ্ছে অ্যাসিডোসিস। এখন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নর্মাল অ্যানায়ন গ্যাপ রেখে মেটাবলিক অ্যাসিডোসিস কি হবে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বডিতে পয়জনিং করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু বডি কিন্তু অ্যাসিডোসিস হবে, যেহেতু এটা হাইড্রোজেন আয়ন আছে। কিন্তু যতটা পজিটিভ আয়ন ততটা নেগেটিভ আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন হচ্ছে 1+, ক্লোরাইড আয়ন হচ্ছে 1-, ফলে যতটা পজিটিভ আয়ন ততটা নেগেটিভ আয়ন যোগ করা হয়েছে, ফলে অ্যানায়ন গ্যাপের কোনো চেঞ্জ হবে না, কিন্তু হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপের মেটাবলিক অ্যাসিডোসিস। আবার জিআইটিতে যখন ডায়রিয়া, হ্যাঁ, প্রচুর সোডিয়াম বাইকার্বনেট লস হবে, তাহলে বাইকার্বনেট কমে যাওয়াকে বলতেছে অ্যাসিডোসিস। তাহলে যতটা বাইকার্বনেট আয়ন কমে গেছে, অর্থাৎ একটা নেগেটিভ আয়ন কমে গেছে আর একটা সোডিয়াম আয়ন, অর্থাৎ একটা পজিটিভ আয়ন কমে গেছে, ফলে পজিটিভ নেগেটিভ সমান লস হয়েছে, ফলে অ্যানায়ন গ্যাপের কোনো চেঞ্জ হবে না, ফলে নর্মাল অ্যানায়ন গ্যাপ থাকবে। কিন্তু বাইকার্বনেট কমে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হবে, সেই জন্য এটা বলা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। আবার রেনাল লস, রেনাল লস, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 টাইপ 2, যেটা আমরা আগের ক্লাসে আলাপ করেছি, এখানেও আমাদের সোডিয়াম বাইকার্বনেট লস হয়। তাহলে সোডিয়াম বাইকার্বনেট কিন্তু জিআইডি থেকেও লস হচ্ছে, রেনাল টিউব দিয়েও লস হচ্ছে। তাহলে যতটা বাইকার্বনেট লস ততটা সোডিয়াম লস, যতটা নেগেটিভ আয়ন লস ততটা পজিটিভ আয়ন লস, ফলে অ্যানায়ন গ্যাপে, হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না, কিন্তু বাইকার্বনেট কমে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। আর ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ কোনটা, যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এখানে কিন্তু কিটোন বডি বাড়ছে। এই কিটোন বডি বেড়ে যাওয়া মানেই হচ্ছে কি, কিটোন বডি বেড়ে যাওয়া মানে হচ্ছে যে এটা আছে আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাচ্ছে, স্টারভেশন, এটাও কিটোন বডি বাড়তেছে। ল্যাকটিক অ্যাসিডোসিস, যেমন হাইপোক্সিয়া, টিস্যুতে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন অ্যানারোবিক পাথওয়েতে ল্যাকটেট তৈরি হয় আর অ্যারোবিক পাথওয়েতে পাইরুভেট তৈরি হয়। তাহলে অ্যানারোবিক পাথওয়েতে যে ল্যাকটেট তৈরি হয় সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। কোন কন্ডিশনে হয়, টিস্যুতে যখন অক্সিজেন কমে যাবে, হাইপোক্সিয়া, তাহলে ল্যাকটেট বেড়ে গেল। ক্রনিক কিডনি ডিজিজ আছে, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে। অ্যাসপিরিন পয়জনিং হচ্ছে, স্যালিসাইলেট লেভেল বেড়ে যাবে। মিথানল পয়জনিং হচ্ছে, ফরমেট লেভেল বেড়ে যাবে। ইথানল গ্লাইকল পয়জনিং এর জন্য হচ্ছে, গ্লাইকোলেট অথবা অক্সালেট বেড়ে যাবে। এগুলো সব হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, যেটা একটু আগে আমরা দেখিয়ে আসলাম। এগুলো সব হচ্ছে এই যে অর্গানিক অ্যাসিড গুলো, ল্যাকটেট, কিটোন বডি, ইউরিক অ্যাসিড, ফরমেট, স্যালিসাইলেট, অক্সালেট, এগুলো সব হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। তাহলে আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাওয়া মানে হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ বেড়ে যাওয়া, যেটা একটু আগে আলাপ করলাম। তাহলে এগুলো আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাওয়া মনে হচ্ছে অ্যানায়ন গ্যাপ বেড়ে যাওয়া, এই যে সেই অ্যানায়ন গ্যাপটা বেড়ে গেল। এটা সবাই হচ্ছে অ্যাসিডিক, এটা ব্লাডে বেড়ে যাওয়া মানে হচ্ছে যে ব্লাডটা অ্যাসিডোসিস ডেভেলপ করে যাবে, তাহলে হবে যে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, এটি হচ্ছে যখন আনমেজার্ড অ্যানায়ন গুলো ইনক্রিজ করবে, হ্যাঁ, যেগুলো আমরা মেজার করতে পারি না, সেই আনমেজার্ড অ্যানায়ন গুলো যখন ইনক্রিজ করবে সেটাকে বলা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। আর যেহেতু এটা সবাই অ্যাসিডিক, সেই জন্য হবে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এই হচ্ছে যে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপের উইথ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ এইগুলি, আর এই হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস কজ এইগুলি। এখান থেকে প্রচুর এমসিকিউ হয় পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য, এমনকি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরও এখান থেকে প্রশ্ন করে যে অ্যানায়ন গ্যাপ বলতে কি বোঝায়, হ্যাঁ, তারপরে কয়েকটা নর্মাল অ্যানায়ন গ্যাপের উদাহরণ দাও, কয়েকটা ইনক্রিজ অ্যানায়ন গ্যাপের উদাহরণ দাও। এখানে প্র্যাকটিস ফিল্ডে যারা একটু প্র্যাকটিস করবে তাদের জন্য একটু বলা, সেটা হচ্ছে যে অনেক সময় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অনেকে ডায়াগনোসিস করতে পারে না। আমি যদি বলি একটা ইলেকট্রোলাইটস করে বা এবিজি করে যদি আমরা পিএইচ দেখতে পারি যে অ্যাসিডোসিস হয়েছে, আর যদি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট দিয়ে যদি অ্যানায়ন গ্যাপ করে যদি দেখি যে অ্যানায়ন গ্যাপটা নর্মাল আছে বাট অ্যাসিডোসিস ডেভেলপ করে গেছে, তাহলে এইগুলো কজ। এখানে হিস্ট্রিতে দেখা গেলো হাইড্রোক্লোরিক অ্যাসিড পয়জনিং নাই, জিআইটিতে তার ডায়রিয়ার হিস্ট্রি নাই, যদি না থাকে তাহলে আমরা সাসপেক্ট করবো এটা হচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। মানে সোজা কথা, আমরা একটা ইলেকট্রোলাইট বা এবিজি করে যদি আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ অ্যাসিডোসিস যদি পাই এবং সেখানে যদি এইচসিএল পয়জনিং এর হিস্ট্রি না থাকে, ডায়রিয়ার হিস্ট্রি না থাকে, তাহলে বাকিটা থাকবে কি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কিন্তু এইগুলো এক্সক্লুশন করেও আমরা ডায়াগনোসিস করতে পারি। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে এবিজি বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস, এবিজি অথবা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এইখানে কয়েকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে একটা রিয়াকশন, সেই রিয়াকশনটা কি,
এই যে কার্বনিক অ্যাসিড, এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার রিয়াক্ট করে হ্যাঁ একত্রিত হয়ে তৈরি হবে হচ্ছে কার্বনিক অ্যাসিড, এবং এই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙ্গে বা ডিসোসিয়েট হয়ে তৈরি হবে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন। আবার এই বাইকার্বনেট হাইড্রোজেন আয়ন সংযুক্ত হয়ে তৈরি হবে কার্বনিক অ্যাসিড, যেটা ভেঙে গিয়ে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। অর্থাৎ রিয়াকশনটা এদিকেও শিফট হতে পারে, রিয়াকশনটা এদিকেও শিফট হতে পারে। এখন এই কার্বন ডাইঅক্সাইড যখন এক্সেস কার্বন ডাইঅক্সাইড বডিতে তৈরি হবে তখন কিন্তু লাংস দিয়ে বের হয়ে যাবে, লাংস দিয়ে বের হয়ে যাবে। আবার এক্সেস বাইকার্বনেট যখন বডিতে তৈরি হবে তখন কিন্তু কিডনি দিয়ে বের হয়ে যাবে। তাহলে এদিকে কার্বনিক অ্যাসিড বা বাইকার্বনেট বাফার, এদিকে লাংস, এদিকে কিডনি, এই তিনজনে মিলেই অ্যাসিড বেস ব্যালান্স মেনটেন করছে। তাহলে কে কে? মাঝখানে বাইকার্বনেট বাফার, এই পাশে লাংস, এই পাশে কিডনি। বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে সেটা হচ্ছে যে লাংস ডিজিজের কারণে, লাংস কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে পারছে না লাংসের ডিজিজের কারণে, তখন যে অ্যাসিডোসিসটা হবে তখন যে পিএইচটা কমে যাবে সেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আবার বডিতে বাইকার্বনেট কমে গেলে যে পিএইচটা কমে যাবে তখন তাকে বলা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। বডিতে কার্বন ডাইঅক্সাইড কমে গিয়ে যে পিএইচটা বাড়বে সেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, আর বডিতে বাইকার্বনেট বেড়ে গিয়ে যে পিএইচটা বেড়ে যাবে সেটাকে বলা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিলেটেড হচ্ছে রেসপিরেটরি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, বাইকার্বনেট কমে গেলে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট বেড়ে গেলে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করে অর্থাৎ লাংস দিয়ে বেরোতে পারছে না তখন এই রিয়াকশনটা রাইট সাইডে শিফট হবে, রিয়াকশনটা যখন ডাইন সাইডে শিফট হবে তখন কি হবে কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল হয়ে যাবে কিন্তু বাইকার্বনেট বেশি তৈরি হবে, এই বাইকার্বনেট পরে কিডনিতে বের হয়ে যাবে, তখন তো কিডনি নর্মাল আছে, লাংসে শুধু প্রবলেম। আবার লাংসে আবার যখন কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাবে তখন রিয়াকশনটা তার দিকে শিফট হবে, শিফট হলে কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল হয়ে যাবে, এদিকে বাইকার্বনেট কমে যাবে। তাহলে সহজ কথা, কার্বন ডাইঅক্সাইড যদি প্রোডাকশন ইনক্রিজ করে তাহলে সেটা রাইট সাইডে শিফট হবে, কার্বন ডাইঅক্সাইড নর্মাল হয়ে যাবে, বাইকার্বনেট বেড়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে রিয়াকশনটা তার দিকে শিফট হবে, কার্বন ডাইঅক্সাইড নর্মাল হয়ে যাবে, বাইকার্বনেটটা কমে যাবে। ঠিক উল্টো এভাবে বলতে পারি, বডিতে যদি বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে সেটা শিফট হবে হচ্ছে যে হ্যাঁ লেফট সাইডে, ফলে বাইকার্বনেটটা নর্মাল হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। বডিতে যদি বাইকার্বনেট কমে যায় তাহলে শিফট হবে তার দিকে, ফলে বাইকার্বনেটটা নর্মাল হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে। অর্থাৎ এক কথায়, কোনো কিছু বেশি হলে অপোজিট দিকে শিফট হবে, কোনো কিছু কমে গেলে তার দিকে শিফট হবে, এটা বেড়ে গেলে অপোজিট দিকে শিফট হবে আর এটা কমে গেলে তার দিকে শিফট হবে। এখন এইভাবে যদি আমরা এখন বলতে পারি যে কোনো কারণে যে বডিতে দেখা গেলো যে পিএইচ কম মানে হচ্ছে অ্যাসিডোসিস, সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে অথবা মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। আমরা একটা এবিজি দেখলাম, এবিজি দেখে পিএইচ কম পাইলাম, পিএইচ কম পাইলে হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা মেটাবলিক অ্যাসিডোসিস, যে কোনো একটা হবে শুধু পিএইচ দেখে। এখন যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, উপরের দিকে যাওয়া মানে বেড়ে যাওয়া, নিচের দিকে আসা কমে যাওয়া, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তাহলে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে বাইকার্বনেট নর্মাল আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা এখন এদিকে শিফট হয় না, এটা কম্পেনসেশন হয় নাই, তাহলে একে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নন কম্পেনসেশন। এই যে প্রথমটা, পিএইচ কমে গেল, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল কিন্তু বাইকার্বনেটটা নর্মাল আছে, একে বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন, কোনো কম্পেনসেশন হয়নি। আচ্ছা, এরপরে কিছুক্ষণ পরে কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেড়ে গেছে রিয়াকশনটা অপোজিট দিকে শিফট হবে, একটু আগে বললাম অপোজিট দিকে শিফট হলে কার্বন ডাইঅক্সাইড অপোজিট দিকে শিফট হয়ে গেলে বাইকার্বনেটটা আবার ইনক্রিজ করবে। তাহলে এই মুহূর্তে আমরা পাচ্ছি কি কি, পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, বাইকার্বনেটটা বেশি, একে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। যে পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, বাইকার্বনেট বেশি, একে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। তাহলে দাঁড়ালো হচ্ছে কি, পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, বাইকার্বনেট নর্মাল, রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নন কম্পেনসেশন। পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, বাইকার্বনেটও বেশি পাইলাম, তাহলে বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। ঠিক উল্টোটা বলতে পারি, যে পিএইচ কম কিন্তু বাইকার্বনেট কমে গেল, পিএইচ কম বাইকার্বনেট কম মানেই হচ্ছে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে এবং তখন কার্বন ডাইঅক্সাইড লেভেল নর্মাল আছে অর্থাৎ তখন রিয়াকশনটা এদিকে যায় নাই। তাহলে পিএইচ কম, বাইকার্বনেট কমে গেল, মেটাবলিক অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড এদিকে আসে নাই, চেঞ্জ হয় নাই, তাহলে নন কম্পেনসেশন। এই যে এটা, পিএইচ কম, বাইকার্বনেট কম, কার্বন ডাইঅক্সাইড লেভেল নর্মাল, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন। তারপর
পেস কম, বাইকার্বনেট কম, যেখানে বাইকার্বনেট কমে যাবে রিয়াকশনটা তার দিকে শিফট হবে, রিয়াকশনটা এদিকে শিফট হবে, ফলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। তাহলে কি দাঁড়ালো, পিএইচ কম, বাইকার্বনেট কম, আবার কার্বন ডাইঅক্সাইডও কম। তাহলে এই ক্ষেত্রে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন, এই যে এইটা পিএইচ কম, বাইকার্বনেট কম, সাথে কার্বন ডাইঅক্সাইডও কমে গেল, একে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। আচ্ছা, এরপরে যদি বলি যে পিএইচ পিএইচ বেশি, পিএইচ বেশি হলে সেটা রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে, আবার মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। তাহলে পিএইচ বেশি, সাথে যদি বলা হয় যে পিএইচ বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো কমে গেছে, তাহলে এটা এখানেই থাকবে রেসপিরেটরি অ্যালকালোসিস। এই যে পিএইচ বেশি, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। এই মুহূর্তে বাইকার্বনেটে কোনো চেঞ্জ নাই, তাহলে নন কম্পেনসেশন। পিএইচ বেশি, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, বাইকার্বনেট কমে, নর্মাল রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ নন কম্পেনসেশন। আবার পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে রিয়াকশনটা তার দিকে শিফট হবে, যেটা কমে যাবে রিয়াকশনটা তার দিকে শিফট হবে, তখন বাইকার্বনেটটা কমে যাবে। তাহলে কি দাঁড়ালো, পিএইচ বেশি, কার্বন ডাইঅক্সাইড কমে গেল, বাইকার্বনেটটা এদিকে চলে গেল, অর্থাৎ বাইকার্বনেটটা কমে গেল। তাহলে একে বলবো হচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ কম্পেনসেশন। এই যে এটা পিএইচ বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, বাইকার্বনেট কম, রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ কম্পেনসেশন, এইটাও আমরা এখানেও হিসাব করতে পারি। পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড নর্মাল, এটাকে আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস উইথ নো কম্পেনসেশন। যে পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড নর্মাল, মেটাবলিক অ্যালকালোসিস উইথ নো কম্পেনসেশন। আচ্ছা, এরপরে যদি এরকম হয় পিএইচ বেশি, বাইকার্বনেটও বেশি, বাইকার্বনেট বেশি হলে রিয়াকশনটা অপোজিট দিকে চলে যাবে, একটু আগে বললাম, তখন কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেশি হবে। তাহলে এই অবস্থায় পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে এটা কম্পেনসেশন। তাহলে পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস উইথ কম্পেনসেশন। এখন এই কথাটা যদি মনে হয় যে না একটু জটিল মনে হচ্ছে, তাহলে আমি সহজভাবে বলি যে এবিজিতে কাউর যদি আমরা পাই পিএইচ বেশি, পিএইচ বেশি বলে এটা হবে বা এটা হবে। এখন আমরা দেখবো যে কার্বন ডাইঅক্সাইড অবস্থা, কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে কার্বন ডাইঅক্সাইড কম হলে রেসপিরেটরি অ্যালকালোসিস, বাইকার্বনেটে কোনো চেঞ্জ নাই, তাহলে নো কম্পেনসেশন। আর যদি কার্বন ডাইঅক্সাইড কম হয়, বাইকার্বনেটটা এদিকে চলে যাবে, রিয়াকশনটা যেটা কম হবে রিয়াকশনটা সেদিকে শিফট করবে, তাহলে বাইকার্বনেট এদিকে চলে গেল, তাহলে পিএইচ বেশি পাইলাম, কার্বন ডাইঅক্সাইড কম পাইলাম, বাইকার্বনেটও কমে গেল, তাহলে বলবো সে রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ কম্পেনসেশন। আচ্ছা, আবার পাইলাম পিএইচ বেশি পাইলাম, তাহলে দুইটার যে কোনো একটা, আর একটা প্যারামিটার নিই, পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, তাহলে বাইকার্বনেট বেশি হলে তাহলে এটা যে মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, এখানে তাহলে কার্বন ডাইঅক্সাইড দেখি, কার্বন ডাইঅক্সাইড যেদিকে নর্মাল, তাহলে নো কম্পেনসেশন। আর যখন বাইকার্বনেট বেশি হবে, রিয়াকশনটা অপোজিট দিকে শি হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, তাহলে কি দাঁড়ালো, পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, আর কার্বন ডাইঅক্সাইডটা চেঞ্জ হয়ে গেল, বেড়ে গেল, বাইকার্বনেট বেশি হলে তো রিয়াকশন এদিকে শিফট হবে, তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস উইথ কম্পেনসেশন। সেম এবিজি দেখে আমরা পিএইচ কম পাইলাম, পিএইচ কম পাইলে এইটা অথবা এটা, তারপরে কার্বন ডাইঅক্সাইড বেশি পাইলাম, তাহলে হবে এটা, কার্বন ডাইঅক্সাইড বেশি পাইলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাইকার্বনেট কি হলো, বাইকার্বনেট কোনো চেঞ্জ নাই, তাহলে এটাকে আমরা বলবো সেম রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন। আচ্ছা, কিছুক্ষণ পরে দেখলাম যে না, পিএইচ বেশি, পিএইচ কম পাইলাম, কার্বন ডাইঅক্সাইড বেশি পাইলাম, রেসপিরেটরি অ্যাসিডোসিস, সাথে বাইকার্বনেট চেঞ্জ পাইলাম, তাহলে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। সেম জিনিস এটাই, পিএইচ কম, বাইকার্বনেট কম পাইলাম, তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে কার্বন ডাইঅক্সাইড কোনো চেঞ্জ নাই, তাহলে এটা নো কম্পেনসেশন। কিছুক্ষণ পর দেখা গেল যে পিএইচ কম, বাইকার্বনেটও কম, সাথে কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ পাইলাম, তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। তাহলে আমি যদি এই ফিগারটা মাথায় রাখি, হ্যাঁ, এই ফিগারটা, ছোট্ট একটা ফিগার যদি মাথায় রাখি, তাহলে দেখা যাবে এবিজি পাওয়ার সাথে সাথে তার ইন্টারপ্রিটেশন সহজ, অর্থাৎ তার পিএইচ দেখবো, পিএইচ দেখার পরে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস বুঝলাম, বোঝার পরে তারপরে আমরা দেখবো যে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট, যদি বাইকার্বনেট যদি কার্বন ডাইঅক্সাইড যদি এদিক ওদিক হয়, কার্বন ডাইঅক্সাইড যদি পিএইচ বেশি হলো, কার্বন ডাইঅক্সাইড কমে গেল, তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, পিএইচ কমে গেল, পিএইচ বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড কমে গেল, রেসপিরেটরি অ্যালকালোসিস, পিএইচ বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তারপর হিসেব করবো বাইকার্বনেটটা চেঞ্জ যদি না থাকে, তাহলে নো কম্পেনসেশন, বাইকার্বনেট চেঞ্জ থাকলে কম্পেনসেশন। এরপর হচ্ছে যে পিএইচ যদি বেশি হয় তাহলে, আর বাইকার্বনেট যদি বেশি হয় মেটাবলিক অ্যালকালোসিস, পিএইচ যদি কম হয়, বাইকার্বনেট যদি কমে যায়, তাহলে এটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস। সেই ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইডের কোনো চেঞ্জ না থাকে, তাহলে নো কম্পেনসেশন, কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ থাকলে উইথ কম্পেনসেশন। এই হলো সহজ হিসাব।
এইখান থেকে প্রচুর এমসিকিউ হয় পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য, প্রচুর এমসিকিউ হয়। তাহলে আমাকে এই ফিগারটা মাথায় রাখতে হবে, এই ফিগার থেকেই আমার কিন্তু সবকিছু ব্যাখ্যা সহ অ্যান্সার পাওয়া যাবে। তাহলে আমার আজকে অ্যাসিড বেস ডিসঅর্ডার আজকে এই পর্যন্তই ছিল। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন অ্যান্সার দিতে পারি। যেটা আমরা আজকে আলাপ করলাম সেটা হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ নিয়ে আলাপ করলাম, আমরা আলাপ করলাম হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আলাপ করলাম, আমরা আলাপ করলাম এবিজির ইন্টারপ্রিটেশন, যে এবিজি ইন্টারপ্রিটেশন যারা আইসিইউতে কাজ করবে অথবা যে কোনো ওয়ার্ডে কাজ করুক না কেন, তার যদি মেটাবলিক ডিসঅর্ডার অনেক রুগী আসবে, কিডনি ডিজিজের কারণে হোক, রেসপিরেটরি ডিজিজের কারণে হোক বা যে কোনো পয়জনিং এর কারণে হোক, এটা আসবেই। এবং এখানে আমাদের এই এবিজি ইন্টারপ্রিটেশন অ্যাসিডোসিস গুলো জানতে হবে, এবিজির ইন্টারপ্রিটেশন গুলো জানতে হবে, যেটা থেকে প্রচুর কোশ্চেন হয়। এবং আমি যে চ্যাপ্টার গুলো আলাপ করলাম ইলেকট্রোলাইটস এর, এই চ্যাপ্টার গুলো থেকে কখনোই কোনো মাফ নাই এমসিকিউ এর জন্য। কারোর কোনো কোশ্চেন থাকলে আমি যে ইলেকট্রোলাইটস গুলো সবাইকে যেটা বলবো, যে ইলেকট্রোলাইটস গুলো নিয়ে আলাপ করেছি এবং অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে আলাপ করছি, অ্যাক্সিস মেডিকেল স্কুলে আমি হয়তো আরো কিছু ক্লাস কন্টিনিউ করব, কিন্তু আমাকে জানতে হবে যে সব থেকে মেডিকেল সায়েন্সের জটিল টপিকস গুলো কার কোনটা মনে হয়, সেটা কি যদি আমাকে একটু কমেন্ট করে পাঠাই দেওয়া হয় বা মেসেজের মাধ্যমে পাঠাই দেওয়া হয়। আমার মেসেঞ্জার হচ্ছে খান হাসানুজ্জামান, খান হাসানুজ্জামান নামে মেসেঞ্জারে নক করলে পাওয়া যাবে। কেউ যদি ইন্টারেস্টেড থাকে যে না এই টপিকস গুলো সম্পর্কে আমার ক্লাস চাই, তাহলে আমি সেখানে মেসেঞ্জারে তাদের সঙ্গে মেসেঞ্জারে মেসেজ গুলো দেখে আমি একটা টপিকস গুলো সিলেক্ট করে আমি নেক্সট ক্লাস গুলো কন্টিনিউ করব। এবং আমি চাচ্ছি যে আমার মাধ্যমে সবাই যেন উপকৃত হয়, কারণ আমরা যখন এমবিবিএস পাস করার পরে এই টপিকস গুলো, যে টপিকস গুলো জটিল ছিল পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, সেটা আমার দেশ হোক বা বাইরে হোক, সেটা এমআরসিপি হোক বা ইউএসএমএলই হোক অথবা দেশের ডিগ্রি গুলো হোক, এই জটিল টপিকস গুলো নিয়ে সবাই কিন্তু প্রবলেমটা ফেস করছে। এবং এর দ্বারে ওর দ্বারে এই সিনিয়র সেই সিনিয়র সবাই পড়া নিয়ে ব্যস্ত, কেউ সেরকম ভাবে হেল্প করতে চায় না। আমি চাচ্ছি যে সবাইকে হেল্প করতে, যে সবাই যেন আমার এই লেকচার গুলোর মাধ্যমে টপিকস গুলো যেন বুঝতে পারে এবং পোস্ট গ্রাজুয়েশনটাকে যেন একটা তার জন্য ইজি হয়ে যায়। পোস্ট গ্রাজুয়েশনের সংখ্যা বাড়ুক, হ্যাঁ বাড়তে থাকবো, দেশে প্রচুর ডাক্তারের দরকার। আজকে এই করোনাকালে বোঝা গেল যে ডাক্তারের কত ক্রাইসিস, করোনাকালে বোঝা গেল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কত ক্রাইসিস। এই ক্রাইসিস আমরা ডাক্তাররা বুঝছি, আমরা ডাক্তাররা সবসময় বুঝছি, কিন্তু বাইরের মানুষ বোঝে নাই। আমি এই কোশ্চেন চাচ্ছি সবার কাছ থেকে, অ্যাসিড বেস ডিসঅর্ডার, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিসটা শুধুমাত্র একটাই মাথায় রাখতে হবে। অ্যালকালোসিস নিয়ে আমি আলাপ করি নাই,
অ্যালকালোসিসটা আছে বমিটিং হলে, বমিটিং হলেই হচ্ছে উপরের হাইড্রোজেন লেভেলটা বের হয়ে যাবে, তখন আমাদের বডিটা হবে মেটাবলিক অ্যালকালোসিস। এবং বমিটিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কজ, আরো কিছু কজ আছে কিডনি থেকেও হয়, কিন্তু বমিটিংটা মাথায় রাখলে মোটামুটি মেটাবলিক অ্যালকালোসিস সম্পর্কে জানা গেল। আর আমাদের এখানে যে কজগুলো আমরা জানালাম সে মেটাবলিক অ্যাসিডোসিস, এটা আমাদেরকে ডিটেইলস জানতে হবে। আমাকে খান হাসানুজ্জামান নামে আমার মেসেঞ্জারে নক করলে তখন আমার সঙ্গে সবাই কানেক্টেড হতে পারবে, খান হাসানুজ্জামান নামে। এবং ওখানে যে যে টপিকসে জটিল মনে করছে, যে যে কোনো টপিকস জটিল মনে করছে, সরাসরি আমার সঙ্গে আমাকে জানাইলে আমি নেক্সট ক্লাসে তাদের জন্য এই টপিকসগুলো নিয়ে আলাপ করতে পারবো। আমি কিন্তু একটু ছোট করে রিপিট করি, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম নরমাল ক্যাটায়ন, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড বাইকার্বনেট সালফেট ফসফেট অ্যালবুমিন অর্গানিক অ্যাসিড গুলো, এগুলো সব হচ্ছে অ্যানায়ন, এদের বিয়োগফল ইকুয়াল জিরো হওয়ার কথা, কিন্তু দেখা গেল কিছু কিছু অ্যানায়ন আছে আমরা মেজার করতে পারি না, সেই জন্য মেজার না করার কারণে এদের যে ফল বিয়োগফলটা জিরো হয় না, হয় হচ্ছে যে 12 থেকে 18। এই যে গ্যাপটা, যে অ্যানায়ন গুলো আমরা মেজার করতে পারি না, এই যে আনমেজার্ড অ্যানায়ন, এদেরকে বলা হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ। তাহলে যেটা মেজার করতে পারছি না সেটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ, অর্থাৎ এগুলো মেজার করে যদি এখানে বসাইতে পারতাম তাহলে আমাদের অ্যানায়ন গ্যাপ হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের সাথে যদি ক্লোরাইড বাইকার্বনেট বিয়োগ করি একে বলে অ্যানায়ন গ্যাপ, সোডিয়াম পটাশিয়ামের সাথে ক্লোরাইড বাইকার্বনেট বিয়োগ করলে সেটি অ্যানায়ন গ্যাপ। যদি আমরা ওই আনমেজার্ড অ্যানায়ন এখানে বসাইতে পারতাম বিয়োগফল হয়তো জিরো, তাহলে যেটা বসাইতে পারছি না মেজার করতে পারছি না সেটার পরিমাণ হচ্ছে 15, তাহলে 15টাই হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, অর্থাৎ এটি হচ্ছে অ্যানায়ন গ্যাপ। তাহলে সেটাই আমরা বলেছিলাম যে মেটাবলিক অ্যাসিডোসিস কখন হয়, যখন হাইড্রোজেন আয়ন বাড়বে বা বাইকার্বনেট আয়ন কমে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পয়জনিং এর কারণে কিন্তু হাইড্রোজেন এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এখানে হাইড্রোজেন এবং ক্লোরাইড দুটোই সমান, পজিটিভ এবং নেগেটিভ আয়ন বাড়ছে, ফলে কিন্তু এখানে এখানে কিন্তু কোনো চার্জের হেরফের হয়নি, অ্যানায়ন গ্যাপের চেঞ্জ হয়নি, কিন্তু অ্যাসিডোসিস হয়েছে, এই জন্য এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ উইথ অ্যাসিডোসিস। ডায়রিয়ার কারণে সোডিয়াম বাইকার্বনেট, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কারণে সোডিয়াম বাইকার্বনেট লস হয়ে যাবে, সোডিয়াম এবং বাইকার্বনেট একটা পজিটিভ একটা নেগেটিভ লস হবে, ফলে অ্যানায়ন গ্যাপের কোনো চেঞ্জ হবে না, কিন্তু বাইকার্বনেট লস হওয়ার কারণে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। আর এই যে কতগুলি কন্ডিশন আছে, ডিকে, স্টারভেশন, ল্যাকটিক অ্যাসিডোসিস, সিকেডি, অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং, ইথাইল গ্লাইকল পয়জনিং, এগুলো কন্ডিশনে অনেক আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাবে, সেগুলো হচ্ছে কিটোন বডিজ আছে, ল্যাকটেট আছে, ইউরিক অ্যাসিড আছে, সেলিসালেট, ফরমের, গ্লাইকোলেট, অক্সালেট ইত্যাদি, এগুলো সবাই অ্যাসিডিক, এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হবে। আর এইগুলো হচ্ছে সব আনমেজার্ড অ্যানায়ন, এই জন্য আনমেজার্ড অ্যানায়ন বেড়ে যাওয়া মনে হচ্ছে অ্যানায়ন গ্যাপ বেড়ে যাওয়া, এই জন্য একে বলা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। যেটা আমি একটু আগে বলেছিলাম যে বডিতে যখন পিএইচ কমে যাবে তাহলে হয় এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস নয় মেটাবলিক অ্যাসিডোসিস, যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেই ক্ষেত্রে বাইকার্বনেট নর্মাল আছে সেক্ষেত্রে নন কম্পেনসেশন, আর যদি বাইকার্বনেট চেঞ্জ হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে যে কম্পেনসেশন। সেরকম যে যদি পিএইচ কমে যায় এবং বাইকার্বনেট কমে যায় সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস,
এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড লেভেল নর্মাল আছে, সেটা হচ্ছে যে নন কম্পেনসেশন। কার্বন ডাইঅক্সাইড যদি চেঞ্জ হয়ে যায় তাকে বলবে যে উইথ কম্পেনসেশন। সেরকম পিএইচ বেড়ে গেল তাহলে অ্যালকালোসিস, কার্বন ডাইঅক্সাইড কমে গেল তাহলে এটাকে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর সেই ক্ষেত্রে যদি বাইকার্বনেট যদি চেঞ্জ না থাকে এটা নন কম্পেনসেশন, সেক্ষেত্রে যদি বাইকার্বনেট চেঞ্জ হয়ে যায় তাহলে বলবো যে উইথ কম্পেনসেশন। পিএইচ বেড়ে গেল, বাইকার্বনেট বেড়ে গেল, সেটাকে বলা হচ্ছে যে মেটাবলিক অ্যালকালোসিস। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে নন কম্পেনসেশন, আর কার্বন ডাইঅক্সাইড যদি চেঞ্জ হয়ে যায় তাকে বলা হচ্ছে উইথ কম্পেনসেশন। আচ্ছা, যদি অনেকে এরকম হইতে পারে যে পিএইচ কমলো আবার কার্বন ডাইঅক্সাইডও বেড়ে গেল বাইকার্বনেটও বেড়ে গেল, পিএইচ কমলে তো রেসপিরেটরি অ্যাসিডোসিস বলে, আবার পিএইচ কমলে তো মেটাবলিক অ্যাসিডোসিস বলে, আবার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল আবার সিমালটেনিয়াসলি বাইকার্বনেটও কমে গেল, তাহলে কি হলো? মেটাবলিক অ্যাসিডোসিস হইলো, রেসপিরেটরি অ্যাসিডোসিস হইলো। তাহলে এখানে লাংস এর সমস্যা, কিডনির সমস্যা, এটা হচ্ছে যে মিক্সড অ্যাসিডোসিস। হ্যাঁ, মিক্সড, অর্থাৎ রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে মেটাবলিক অ্যাসিডোসিসও আছে, এরকমও হতে পারে। এই হচ্ছে এবিজির ইন্টারপ্রিটেশন। তাহলে কোন পেশেন্টের এবিজি পাইলে তার কিন্তু পিএইচ পাবে, তার কিন্তু বাইকার্বনেট লেভেল পাবে, তার কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেল পাবে, এইগুলি দেখে বুঝে তারপর আমাকে ইন্টারপ্রেট করতে হবে যে এটা এই কোনায় যাবে নাকি এটা এই কোনায় আসবে, নাকি এই কোনায় যাবে নাকি এই কোনায় যাবে। তাহলে এই ফিগারটুকু মাথায় রাখলেই কিন্তু ইজিলি ডায়াগনোসিস করা সম্ভব। তাহলে আমি এখানেই শেষ করব। সবাইকে নেক্সট ক্লাস আমি নিব, কিন্তু জটিল টপিকস গুলো মেডিকেল সায়েন্সে বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য হোক বা আন্ডার গ্রাজুয়েটের জন্য হোক, যার যেটা জটিল টপিকস মনে হবে সেই জন্য কাইন্ডলি আমার মেসেঞ্জারে, আমার ফেসবুকে মেসেঞ্জারে খান আসুন যাওয়ার নামে নক দিলে ওখানেই আমি টপিকস গুলো দেখে সেইভাবে সিলেক্ট করে নেক্সট ক্লাস গুলো আমি নিতে পারবো। আমি চাচ্ছি সবাই আমার মাধ্যমে উপকৃত হোক, সবাই যেন পোস্ট গ্রাজুয়েশনটা করতে ইজি ফিল করুক এবং দেশে বেশি পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার তৈরি হোক। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।